আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে জুলাইয়ের 2 তারিখ, রোজ হচ্ছে রবিবার। আজকে দ্বিতীয়বারের মতো পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চা বলতে বোঝায়, যেমন টাইগার কমার্শিয়াল, টাইগার প্লাস কোয়ালিটি, মিশরি ফার্মি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার, গলাচিলা, দেশি ফার্মি, সাদা, তিথির বেজিম, এ ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে। দ্বিতীয়বারের মতো আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নিয়ম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে ব্যাপক হারে কমে গিয়েছে প্রত্যেকটা কোম্পানির, স্পেশালি ব্রয়লার বাচ্চার দাম, পাশাপাশি অন্যান্য বাচ্চার দাম তো আছেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই বাচ্চা কেনার আগে যাচাই বাছাই করে বাচ্চা কিনে নেবেন। আর ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এ গ্রেড ব্রয়লার বাচ্চার দামটা জানানোর আগে আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেব, তারপরে হচ্ছে আমরা এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা জানাবো। তো টাইগার কমার্শিয়াল এই মুহূর্তে হচ্ছে 30 টাকা, টাইগার এ প্লাস কোয়ালিটি এই মুহূর্তে 30 থেকে 35 টাকা, মিশরি পাওমি অনলি 22 টাকা, কালার বার্ড 30 থেকে 35 টাকা, ব্রাউন কক 18 থেকে 20 টাকা, ব্রাউন লেয়ার 30 থেকে 35 টাকা, তারপর হচ্ছে গলা ছিলা 35 থেকে 36 টাকা, দেশি মুরগির বাচ্চা 38 থেকে 40 টাকা, পাওমি সাদা 18 থেকে 20 টাকা, তিথির 115 টাকা, বেজিম 95 টাকা। তো এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার দাম। এখন সরাসরি এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দেবো, মোটামুটি অনেক কমের দিকে। তার আগে 20 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজও রয়েছে, যেখানে আমরা নিত্য নতুন সকল আপডেট দিয়ে থাকি। এছাড়া অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করে এখনই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য। আর ও হ্যাঁ, সাথে সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, অন্যান্য খামারি ভাইদেরকে দেখার সেই সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই মুহূর্তে সিপিআইআর চলতেছে হচ্ছে 35 থেকে 38 টাকা, সিপি রস চলতেছে হচ্ছে 33 থেকে 37 টাকা, A1 33 থেকে 37 টাকা, নিউ হোপ 32 থেকে 35-36 টাকার মধ্যে। নিহোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত 2-1 টাকা কম থাকে, যেটা আপনারা জানেন, ভাই বিষয়টা তো অবগত আছেন। তারপরে হচ্ছে কোয়ালিটি 33 থেকে 37-38 টাকার মধ্যে, নাহার রস 33 থেকে 38 টাকার মধ্যে, নারিশ 34 থেকে 38 টাকার মধ্যে, আফতাব 34 থেকে 37 টাকার মধ্যে, কাজী কোম্পানির বাচ্চা 34 থেকে 38-39 টাকার মধ্যে, প্রবিটা কোম্পানির বাচ্চা 34 থেকে 38-39 টাকার মধ্যে, প্যারাগন 33 থেকে 37-38 টাকার মধ্যে, আর এম আর 33 থেকে 37-38 টাকার মধ্যে। তো এই ছিল এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম, পাশাপাশি তাদের বি গ্রেডের বাচ্চাও আছে, সেগুলোর দাম আরও কম হবে। সেই ক্ষেত্রে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে নেবেন, যেহেতু এখন দাম বাড়তেছে বা কমতেছে এই ক্ষেত্রে সঠিক বলা যাচ্ছে না। এখন জানিয়ে দেবো সোনালি বাচ্চার পাইকারি বাজার দাম। সোনালির নর্মাল 17 টাকা, সোনালি ক্লাসিক 18 টাকা, সোনালি হাইব্রিড এ গ্রেড 19-20 টাকা, সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড 21-22 টাকা। তো এই ছিল দ্বিতীয়বারের মতো পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, অন্যান্য বাচ্চার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।